স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম শাহমানত বিমানবন্দর থেকে মহানগরী পর্যন্ত কর্ণফুলী নদীর পাললিস নিয়ে কোনো ধরনের শিল্প কলকারখানা নির্মাণ করতে দেয়া হবে না। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম মহানগরীর জলবদ্ধতা নিরসন, কর্ণফুলী নদীর নাব্যতা বৃদ্ধি, দখল ও দূষণ রোধে গৃহীত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনেকগুলি প্রকল্প আমি নিজে ঘুরে দেখেছি, এগুলো বাস্তবায়ন যাতে সঠিকভাবে হয় এবং কোথায়ও বাস্তবায়নকালীন সময়ে কোনো ত্রুটি বিচ্যুতি চিহ্নিত হলে সেগুলো যেন নাকি সমাধান করতে পারে, এটার জন্য আমাদের বিভাগীয় কমিশনারের নেতৃত্বে মেয়র সাহেব এবং জেলা পরিষদের চেয়ারম্যানকে উপদেষ্টা করে একটি সভা কমিটি করা হয়েছে এবং এই কমিটি প্রতি মাসে একটি একটি সভা করে তারা তাদের এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা এবং চট্টগ্রাম শহরকে একটা দৃষ্টিনন্দন শহরে রূপান্তরিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূর্ণের জন্য ওনারা কাজ করবেন। এই সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নদীর পারে সব অবকাঠামো নির্মাণ করা হলে নদী দখল ও দূষণ বাড়বে, পরিবেশ এবং কর্ণফুলী নদীর স্বকীয়তা ও সৌন্দর্য বিনষ্ট হবে, যা কোনো অবস্থাতে করতে দেওয়া হবে না, কারণ এই নদীর সাথে চট্টগ্রাম বন্দর ও দেশের অর্থনীতির স্বার্থ জড়িত। এছাড়াও এই সময় তাজুল ইসলাম জানান, চট্টগ্রাম মহানগরীর জলবদ্ধতা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে তা শীঘ্রই শেষ হবে, আর এর কাজ শেষ হলে নগরবাসী সুফল পাবে। এই মত বিনিময় সভায় মন্ত্রী উপস্থিত সেবা সংস্থার প্রতিনিধিদের কথা শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রাজাউল করিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, ওয়াসার এমডি এ কেম ফয়জুল্লাহ, সিডিএ চেয়ারম্যান জহুরুল আলম সহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিবৃন্দ। মিশুপাল, বাংলাধারা, চট্টগ্রাম।